এখানে কেন? এখানে তো আগুন কেন? এটা কোথায়? খুব কষ্ট হচ্ছে, এখানে কেন আমি? ভাইয়া, বাবা, এখানে খুব কষ্ট হচ্ছে, এত আগুন কেন? এখন তুমি মৃত্যুর পরবর্তী জীবনে অবস্থান করতেছো। কে তুমি? কোথা থেকে বলতেছো? কোথায় তুমি? কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? এখন তুমি তোমার পাপের শাস্তি ভোগ করতেছো। এখন তোমাকে তিনটি প্রশ্ন করা হবে, যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে তোমার শাস্তি মকুব করা হবে, এবং যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। কিসের প্রশ্ন? তাহলে শোনো, তোমার রব কে? রব কি? তোমার দিন কি? দিন দিন আবার কি? শেষ প্রশ্ন, এখন বলো এই ব্যক্তিটি কে? বলতে পারতেছো না তো? আমি জানি তুমি কিছুই বলতে পারবে না। একটি বার ভেবে দেখো দুনিয়াতে তুমি কি করেছো। দুনিয়াতে আমি কি করেছি? একবার ভেবে দেখো তুমি তোমার বন্ধুর সাথে কেমন ব্যবহার করেছো। আরে নামাজ পড়তে হবে না, আজান দিছে। শুক্রবার ছাড়া নামাজ পড়বে না। বন্ধু চল নামাজ পড়ে, চল বন্ধু। দেখ তুই অনেক ভালো ছেলে আমি জানি, এগুলো ঠিক না। দেখ সিগারেট প্যাকেটে কি লেখা আছে তুই দেখ। দেখ বন্ধু, তুই আমার খুব ভালো ফ্রেন্ড, বুঝছ? তোর সবকিছুই আমার ভালো লাগে। মাঝে মাঝে আদায় জ্ঞান দিস না, এই জিনিসটা আমার একদম ভালো লাগে। দেখ তুই দিলি তো আমার মুডটা নষ্ট করে, কেবল একটু পালাই দিস। দেখ বন্ধু, এগুলো রাস্তাঘাটে খেলছিস, অনেক মরিচ ফুটে যাইতেছে, এগুলো দেখে তো মানে বাদ দে খারাপ লাগে বন্ধু। আমি খাই, আমার নিজের বাপের টাকা দেখাই। একটু ভালো হ বন্ধু, তুই আমি জানি অনেক ভালো, তুই একটু নামাজ সালাম কর, ঠিক আছে? আদারে কেন দিস না ভাই? তুই তো কইছিস তুই যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাস এসব আদারে কেন দিয়ে দেবো? এই আদারে কেন আমার ভালো লাগে না বন্ধু? তুই কি কর কর, ঠিক আছে? নামাজটা পড়। নামাজ আচ্ছা দাঁড়া, শুক্রবার তো, শুক্রবার তো পড়ি। শুক্রবার কেন? আল্লাহর দিনে তো সবগুলো দিন একই। পাঁচটা সাতাইশ, এই সাড়ে পাঁচটার দিকে প্লাজার ছুটি দিতে মায় আইব বেটা, বুঝলাম? তাহলে প্লাজার মায়া খুঁজ করে বেটা, স্কুলে কলেজের মায়া যাবো। কলেজের মায়া সাড়ে পাঁচটার দিকে নিশ্চয় দাওয়াত খাই বলো, দেখি সাথে যেটা আছে এটা বাগানের ব্যবস্থা করি। আমি একটু তুই যাই তো।
কি মনে পড়েছে? এবার ভেবে দেখো তুমি তোমার ভাইয়ার সাথে কেমন ব্যবহার করেছো। আল্লাহকে তুমি ভয় করো, তো এই দুনিয়ার কয়দিন, দুই দিন এই ফালতু গোলাবানের সাথে ঘুরো, আড্ডাবাজি করো, টাস খেলাও, মদ খাও, বুড়ি খাও, এসব ভালো না তো। যে ভেজান আমি বুঝতে পারছি, ভেজান আমি অনেক বড় ভুল করছি ভেজান, এরকম ভুল করো না, ঠিক আছে? বুঝু করে আসো, আমরা দুই ভাই নামাজ পড়ো। জি ভেজান, আচ্ছা করো এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। এরকম আরো বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।